হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পার্ট বিশ ছয় ঋতু এটি আলোচনা করব। বন্ধুরা আমাদের বাংলাদেশে ছয়টি ঋতু আছে এই ছয় ঋতু সম্পর্কে আমরা জানব বাংলাদেশ ছয় ঋতুর দেশ প্রতি দুই মাস নিয়ে এক ঋতু এক এক ঋতুর এক এক রকম রূপ ছয়টি ঋতুকে বলা হয় স্বর ঋতু অর্থাৎ বাংলাদেশে যে ছয়টি ঋতু আছে এই ছয়টি ঋতুকে একসাথে বলা হয় স্বর ঋতু দেখো প্রথমে আছে গ্রীষ্ম বছরের প্রথম দুই মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস নিয়ে গ্রীষ্ম ঋতু এ সময় খুব গরম পড়ে খালবিল বিল শুকিয়ে যায় মাঝে মাঝে হয় কালবৈশাখী ঝড় এ ঋতুতে আম জাম কাঁঠাল পাকে বন্ধুরা দেখো গ্রীষ্ম ঋতু গ্রীষ্ম ঋতু হচ্ছে বছরের প্রথম দুই মাস বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস নিয়ে হয় গ্রীষ্ম ঋতু গ্রীষ্ম ঋতুতে অনেক গরম পড়ে গরম পড়ার ফলে খাল বিল শুকিয়ে যায় মাঝে মাঝে কাল বৈশাখী ঝড় হয় অর্থাৎ অনেক জোরে ঝড় বৃষ্টি হয় বৈশাখ মাসে এই ঝড় হয় এ কারণে একে কাল ঝড় বলা হয় এই ঋতুতে আম জাম কাঁঠাল ইত্যাদি ফল পাকে বন্ধুরা দেখো তারপর আছে বর্ষা ঋতু আষাঢ় ও শ্রাবণ নিয়ে বর্ষা ঋতু এ সময় আকাশে কালো মেঘ জমে ঝড়ঝড় করে বৃষ্টি ঝরে খাল বিল পানিতে ভরে যায় ব্যাঙ ডাকে এ ঋতুতে ফোটে কদম দোলন চাপা বন্ধুরা দেখো গ্রীষ্ম ঋতুর পরেই আসে বর্ষা ঋতু বর্ষা ঋতু আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে হয় আকাশে তখন কালো মেঘ থাকে ঝরঝর করে বৃষ্টি ঝরে বৃষ্টির ফলে খাল বিল পানিতে ভরে যায় এ সময় ব্যাং ডাকে এ ঋতুতে ফুল ফোটে কদম দোলন চাপা আরও অনেক ফুল বন্ধুরা দেখো গ্রীষ্ম বর্ষা এরপরে আসে শরৎ ঋতু ভাদ্র ও আশ্বিন মিলে শরৎ ঋতু এ ঋতুতে আকাশ নীল থাকে আকাশে ভেসে বেড়ায় তুলোর মতো সাদা মেঘ নদীর ধারে কাশ ফুল ফোটে ভাদ্র ও আশ্বিন মাস মিলে শরৎ ঋতু এ ঋতুতে আকাশ নীল থাকে আমরা এখানে আকাশ নীল দেখছি এবং তুলোর মতো সাদা সাদা মেঘ আকাশে ভেসে বেড়ায় এ সময় নদীর ধারে কাশফুল কাশফুল ফোটে এখানে আমরা কাশফুল দেখতে পাচ্ছি তারপর দেখো আছে হেমন্ত কার্তিক ও অঘ্রাণ মাস নিয়ে হেমন্ত ঋতু মাঠে দোলে সোনালি পাকা ধান এ ঋতুতে হয় নবান্ন উৎসব তৈরি হয় মজার মজার পিঠা পায়েস বন্ধুরা কার্তিক ও অঘ্রাণ মাস নিয়ে হেমন্ত ঋতু হেমন্ত ঋতুতে দেখো সোনালি ধান পেকে যায় তখন এই ধান কৃষকরা বাড়ি নিয়ে আসে এই নতুন ধান থেকে বিভিন্ন পিঠা পায়েস তৈরি করা হয় এই পিঠা পায়েস তৈরির উৎসবকে নবান্ন উৎসব বলা হয় অর্থাৎ নতুন ধান থেকে তৈরি পিঠা পায়েস খাওয়ার যেই উৎসব সেটি নবান্ন উৎসব বন্ধুরা দেখো তারপর আছে শীত ঋতু পৌষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু সকাল ভরে থাকে কুয়াশায় শীত নামে এ ঋতুতে পাওয়া যায় তাজা শাক সবজি শীতে গাছের পাতা ঝরে বন্ধুরা দেখো এখানে আমরা একটি নদী দেখতে পারছি পাশে এখানে একটি খেজুর গাছ আছে এই লোক খেজুর গাছে উঠছে খেজুরের রস নিতে ছেলেমেয়েরা দেখো শীতের পোশাক পরেছে টুপি পরেছে তাহলে পৌষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু হয় তখন ভোরে কুয়াশা পড়ে এবং শীত নামে শীতে অনেক তাজা শাক সবজি পাওয়া যায় এবং শীতে গাছ থেকে পাতা ঝরে পড়ে দেখো পাশে আমরা বড় গাছ দেখছি কিন্তু কোনো পাতা নেই তারপর দেখো আছে বসন্ত বসন্তই শেষ ঋতু বছরের শেষের দুই মাস ফাল্গুন ও চৈত্র এই দুই মাস নিয়ে বসন্ত ঋতু প্রকৃতি তখন ফুলে ফুলে সাজে কোকিল ডাকে এ ঋতু সবচেয়ে রঙিন তাই বসন্তকে বলা হয় ঋতুর রাজা ফাল্গুন আর চৈত্র এই দুই মাস নিয়ে বসন্ত ঋতু বসন্ত ঋতুতে ফুল ফোটে কোকিল পাখি ডাকে সব গাছে নতুন পাতা এবং ফুল হওয়ায় এই ঋতুটি রঙিন এ কারণেই বসন্তকে ঋতুর রাজা বলা হয় কারণ গাছে গাছে ফুল থাকে কোকিল পাখি ডাকে তাহলে আমরা ছয়টি ঋতু পড়লাম গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত ঋতু বন্ধুরা দেখো এখানে আছে শব্দ শিখি শর মানে ছয় কাল কালবৈশাখী বৈশাখ মাসের ঝড় নবান্ন পিঠা পায়েস খাওয়ার উৎসব কুয়াশা বাতাসে ভাষা পানির কণা অর্থাৎ কুয়াশা কিন্তু বাতাসে পানির কণা ভেসে থাকে সেটিকে আমরা কুয়াশা বলি লিখি কোনটি কোন ঋতু ছবি নিচে লিখি দেখো বন্ধুরা এখানে সোনালি ধান পেকেছে কৃষক বাড়ি নিয়ে যাচ্ছে এটা হেমন্ত ঋতুর ছবি দেখো এখানে কাশ ফুটেছে আকাশ নীল এবং সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে এটি শরৎ ঋতু এখানে দেখো ছেলেমেয়েরা আনন্দ করছে গাছে ফুল ফুটেছে কোকিল পাখি উড়ে বেড়াচ্ছে এটি বসন্ত ঋতু তারপরে নিচে দেখো এখানে আমরা খেজুর গাছ এবং টুপি পরা শীতের পোশাক পরা ছেলে মেয়েদের দেখছি এটি শীত ঋতু তারপর দেখো এখানে কালো মেঘ হয়েছে সূর্য উঠেছে সূর্যের অনেক তাপ এটি হচ্ছে গ্রীষ্ম ঋতু তারপর এখানে ঝমঝম করে বৃষ্টি নামছে এখানে মাছ ধরছে এটি হচ্ছে বর্ষা ঋতু তারপর দেখো এখানে আছে মাস ও ঋতুর নাম লিখি এগুলো আমরা পূরণ করব, বন্ধুরা দেখো আমরা লিখেছি বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস মিলে হয় গ্রীষ্ম ঋতু আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস মিলে হয় বর্ষা ঋতু ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু কার্তিক ও অগ্রাণ মাস মিলে হয় হেমন্ত ঋতু পৌষ ও মাঘ এই দুই মাস মিলে হয় শীত ঋতু ফাল্গুন ও চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু বন্ধুরা দেখো এখানে আছে বলি ও লিখি কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয় বর্ষাকালে কি কি ফুল ফোটে কোন ঋতুতে কাশফুল ফোটে হেমন্ত ঋতুতে কোন উৎসব হয় গাছের পাতা ঝরে কোন ঋতুতে বসন্ত ঋতুকে কেন রূপের রাজা বলা হয় বন্ধুরা এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয় গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখী ঝড় হয় বর্ষাকালে কি কি ফুল ফোটে বর্ষাকালে কদম দোলন ইত্যাদি ফুল ফোটে কোন ঋতুতে কাশফুল ফোটে শরৎ ঋতুতে কাশফুল ফোটে হেমন্ত ঋতুতে কোন উৎসব হয় হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয় গাছের পাতা ঝরে কোন ঋতুতে শীত ঋতুতে গাছের পাতা ঝরে বসন্ত ঋতুকে কেন রূপের রাজা বলা হয় প্রকৃতি ফুলে ফুলে সাজে কোকিল ডাকে এ কারণে বসন্ত ঋতুকে রূপের রাজা বলা হয় বন্ধুরা দেখো আমরা প্রশ্নের উত্তরগুলো লিখেছি তারপর দেখো আছে আমার প্রিয় ঋতু নিয়ে তিনটি বাক্য লিখি বন্ধুরা দেখো আমরা লিখেছি আমার প্রিয় ঋতু বসন্ত ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে বসন্ত ঋতু হয় এ ঋতুতে প্রকৃতি ফুলে ফুলে সাজে কোকিল ডাকে তারপর দেখো নিচে আসে তালিকা করি মার কাছে শুনে নাম লিখি পিঠার নাম সবজির নাম আমরা এখানে পিঠার নাম লিখেছি ভাপা পিঠা চিতই পিঠা পাটি সপটা পিঠা পুলি পিঠা গোকুল পিঠা এবং সবজির নাম লিখেছি ফুলকপি ঢ্যাঁড়স পটল কুমড়া মুলা। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠ আলোচনা করব ভালো থেকো তোমরা বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠ আলোচনা করব ভালো থেকো তোমরা